ঝুঁকিপূর্ণ নানান রকমের সংবাদ পরিবেশন করবার কারণে ব্যক্তিগত আলাপচারিতায় সন্তোষ শর্মা আমাকে জানিয়েছেন যে তাকে প্রতিনিয়তই চাপের মুখে থাকতে হয়। বাংলাদেশ সম্ভবত এরকম একটি ঝড়ের সম্মুখীন হতে চলেছে যার মধ্য দিয়ে পুরো চরাচর আপনার টপসি টার্ভি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনাকে আমি আসলে আরো দুটি প্রোগ্রামের মধ্যে আটকে যাচ্ছি, সেই জন্য কথা বেশি বাড়াবো না। যেটি শেষ প্রস্তুতি করেছেন সেটি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা অনারেবল সজীব জয় কোথায় আছেন, এটা তিনি অথবা তার মাননীয় প্রধানমন্ত্রী মাতা ছাড়া আর কেউ বলতে পারবেন বলে আমার মনে হয় না অথেন্টিক ভাবে। সেই জন্য এই স্পেকুলেশনে আমি যাব না, তার সম্মান রেখেই। আর যে বিষয় মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন সেটি এক ধরনের সরল তুলনা বলা যেতে পারে। উনি তো একসময় বলেছিলেন যে ওনাকে মানে আশ্রয় দিয়েছে, ওনাকে মানে কি বলবো, ওনাকে আশ্রয় দিয়েছে, সবকিছু ওনাকে দিয়েছে আমেরিকা, এখন উনি আমেরিকার বিরোধিতা করছেন। সেটা বিরোধিতা করছেন না, মানে চাইল্ড লাইক সিম্পলিসিটি আর চাইল্ডিশ কন্ডাক্ট দুটোর মধ্যে যে পার্থক্যটা আমরা ছোটবেলা গ্রামারে পড়েছি, এই ক্ষেত্রে আমি তাকে চাইল্ড লাইক সিম্পলিসিটির আশ্রয় নিয়েছেন এমনটি বলবো। এবং আপনার যে বিষয়টা এখানে ভিসা মুক্ত আপনার একটা পরিস্থিতি পরিবেশ তিনি দেখতে চাচ্ছেন আমাদের ভারত যে প্রতিবেশী রাষ্ট্র তাদের সমীপে, তো এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন অ্যাডভোকেট মোস্তফা আমিন। আমি আপনাকে বলেছি আগেও যে ভিসামুক্ত বিশ্ব আন্দোলন, তারই ধারাবাহিকতায় হয়তো তিনি নতুন করে এই মন্ত্রে দীক্ষিত হয়েছেন। এবং আপনার মার্কিন যুক্তরাষ্ট্র ল্যান্ড অফ মিল্ক অ্যান্ড হানি বলে পরিচিত, সে তুলনায় প্রতিবেশী রাষ্ট্র ভারত তো পা বাড়ালি, সেই জন্যেই হয়তো তার প্রতি আকর্ষণটা তুলনামূলকভাবে কম। আয়াসাধ্যভাবে যেখানে যেতে হয় তার প্রতি আপনার দূরবর্তী জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সবসময় থাকে, এটা সহজাত। কালবেলা পত্রিকাটির সম্পাদক আবেদ খান এবং প্রকাশক সন্তোষ শর্মা, যার শ্বশুর মশাই ছিলেন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার মহোদয়। এখন যেহেতু আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী ছিলেন তার শ্বশুর মহোদয়, সেই কারণে এই রকমের একটি অনুমান সবাই করছেন। কিন্তু প্রকাশের পর থেকেই আমরা দেখেছি দ্রুততম সময়ে কালবেলা জনপ্রিয়তা অর্জন করেছে এবং ঝুঁকিপূর্ণ নানান রকমের সংবাদ পরিবেশন করবার কারণে ব্যক্তিগত আলাপচারিতায় সন্তোষ শর্মা আমাকে জানিয়েছেন যে তাকে প্রতিনিয়তই চাপের মুখে থাকতে হয়। তৎসত্ত্বেও তিনি এবং তার যে টিম যে ভূমিকা পালন করছেন তা দীর্ঘদিন আমাদের প্রিন্ট মিডিয়ার এবং যেহেতু অডিও ভিডিও যুক্ত হয়েছে সেটা অনেকদিন জাতি মনে রাখবে, এতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে দ্বাদশ সংসদ নির্বাচন পূর্বকালে এখন যেই রাজনৈতিক অচল অবস্থা চলছে, আইবল টু আইবল সিচুয়েশন, সেখানটায় বলিহারি যথেষ্ট পরিমাণে তাকত না থাকলে, কোমরের জোর না থাকলে এই রকমের সম্পাদকীয় প্রকাশ করাটা চারটিখানি কথা নয়। এবং আমাদের শ্রদ্ধেয় আবেদ খান মহোদয় শুধুমাত্র কাল বেলা নয়, এর আগে আরো বেশ কিছু জাতীয় দৈনিকের সম্পাদনার দায়িত্ব তিনি পালন করেছেন এবং সবসময় তিনি প্রতিবার স্বাক্ষর রেখেছেন এবং তাকে এবং তার টিমকে লাল সালাম। কারণ গার্ডস সম্পন্ন মানুষের সংখ্যা কমে যাচ্ছে এই সমাজে, যে ভয়ের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকীকরণ চলছে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রথমত, পরবর্তীতে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো আইন প্রতিস্থাপন করে এটি আসলে বিরল প্রজাতির প্রাণীতে পরিণত করছে
সাহসী মানুষজনকে। সেই জন্যই আমি এই মন্তব্যটি করলাম। আর যে বিষয়টি সেটি হচ্ছে যে ঝড় আসতে যাচ্ছে মার্কিনী ঝড়, তা আপনি জানেন মার্কিন ভূখণ্ডে যখন হ্যারিকেন আঘাত হানে সবকিছু লন্ডভন্ড করে ফেলে, টর্নেডো সাইক্লোন যা কিছু তা কিন্তু চরাচরে বিরাট একটা অবশেষ রেখে যায়, এবং বাংলাদেশ সম্ভবত এরকম একটি ঝড়ের সম্মুখীন হতে চলেছে যার মধ্য দিয়ে পুরো চরাচর আপনার টপসি টার্ভি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং আপনার এই ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্য দিয়েই আপনার সোনালি সমাজ গড়ে উঠতে পারে। আপনার পৃথিবীতে যা কিছু সুন্দর, যা কিছু শাশ্বত, যা কিছু চিরন্তন, তা কিন্তু বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে হয়েছে, গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে হয়েছে, এবং পরিবর্তন যখন সূচনা ঘটায় তখন যা কিছু মহৎ, যা কিছু মহান, তা কার্যকর করা সম্ভবপর হয়। ধন্যবাদ।